Chief Minister of West Bengal and Trinamool Congress Supremo Mamata Banerjee reached Silchar on Wednesday afternoon and addressed a rally in town club ground in the heart of Silchar city. Addressing a huge crowd, she said she could speak a little bit of Assamese as well as Nakamis. He said she was in the state for the four candidates fielded by the TMC for the Lok Sabha polls in Assam. The Trinamool Congress chief said this was just a trailer and the party would contest in all of the 126 assembly seats of Assam in 2026. She further said the party don't support National Registrar of Citizens, NRC, Citizens Amendment Act, Uniform Civil Code, doubtful voters issues and would wipe out all that BJP party has thrusted upon the people. She also took part in dancing with the performers on stage before heading back to Kolkata. Mamata was accompanied in the dais by Assam Pradesh TMC President Ribun Bora, MB Rajya Sabha Sushmita Dev, Cabinet Minister of West Bengal Anup Biswas and TMC Silchar Lok Sabha candidate Rateshyam Biswas. Her rally in Silchar Town Club ground was attended by close to 10,000 supporters and well-wishers. ময় অপন লকর এটা আমি দেখে বলছিলাম মোদীর মতো উনি টেলিপ্রিন্টারে দেখে বলেন টেলিপ্রম্পটারে সবাই হবে আসামি কথা বললে আমি সেটা বলছি না আমি নিজের মতো করে বলছি অপন লকর ইয়াতে আই ময় বড় খুশি পাইয়াছে ময় অহমিয়া ভুই পাই কম নারো আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইয়াতে আই কেনে ময় বড় খুশি পাইয়াছে আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল ১৯ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে ১৭ লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল আসামিরাও ছিল গৌহাটির লোকেরাও ছিল পাহাড়ি লোকেরাও ছিল পাঞ্জাবিরাও ছিল সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম আমি কলকাতায় রোজ মিছিল করতাম রোজ মিটিং করতাম আমি জানি অত্যাচারের কাহিনী অনেক আগুন জ্বলেছে সারা দেশ জুড়ে তাণ্ডব পড়েছে বিজেপি অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ ইউপির রাজপথ গুজরাটের রাজপথ আসামের রাজপথ আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোন বিচার পায় না কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান আরো তিনটে প্রার্থীকে জেতান আগামী আসাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব এটা আমি বিশ্বাস করি এনআরসি হবে না তুলে দেব কে হবে না তুলে দেব ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব এবং মনে রাখবেন আজও যারা ডি লিস্টে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো এ কথা বড় গলায় বলে গেলাম